হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার তানিয়া আক্তার তিন্নি। সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, তো এই তো সকালবেলা তাসমিরকে মাদ্রাসায় দিয়ে আমি এখন বাজারে চলে এসেছি। বাসায় মাছ আছে, ইলিশ মাছ আর হচ্ছে কার্পু মাছ। তো ভাবছি অন্য কোনো মাছ কিনে নিয়ে যাব, তাই আর কি বাজারে চলে এসেছি। তো বাজার থেকে কিছু সবজি মাছ যাই কিছু কেনাকাটা করেছি, বাসায় গিয়ে শেয়ার করব। আর এখন দেখাচ্ছি রাস্তায় যে আমি যখন বাসায় ফিরতেছিলাম, তখন এই যে স্টুডেন্টরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে তারপরে হচ্ছে স্কুলে যাচ্ছে, তো ওদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমরাও এক সময় এরকম স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাইতাম। তো এখন আর সেই সময়টা নেই, এখন বাচ্চা কাচ্চাদের কাঁধে সেই ব্যাগটা ঝুলিয়ে দিয়েছি, এই তো জীবন। তো যাই হোক, সকালবেলা বাসায় চলে এসেছি। বাসায় এসে তারপরে হচ্ছে একটু শরবত বানিয়ে নিলাম চিনি আর হচ্ছে ইউসুগুলি ভুষি দিয়ে। তো আমি পাস্তা রান্না করেছিলাম সকালবেলা, তো এখন এই যে যে পাস্তা দেখতে পাচ্ছেন আর এই যে শরবত, তো আমি এই বড়ো মগটার মধ্যে শরবত গোলানোর পরে দেখলাম যে আমার ভাই ও আজকে শরবত মানে বানিয়েছে, তারপর হচ্ছে একটু ফ্রেশ হচ্ছিল আর কি। তো বাসায় এসে আমি শরবতটা বানিয়েছি, আসলে আমি জানি না যে ও শরবত বানিয়েছে। যাই হোক, দুই ভাই বোন মিলে আজকে শরবত বানালাম, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সকালবেলা কী ব্রেকফাস্ট খাচ্ছি। তো এখানে যে পাস্তা রান্না করেছি শুধু ডিম দিয়ে, আর এখন এই যে একটা মায়োনেজের ডাব্বা আর কি নিয়েছি, তো এখান থেকে আমি মায়োনেজ আর কি নিয়ে তারপরে পাস্তার সঙ্গে মিশিয়ে খাব। এই যে দেখুন কি মায়োনেজটা আমি খাচ্ছি, তো এটা ইতালি থেকে আসার সময় আর কি আমরা আনতে পারিনি। পরে তাশ্মীরের পাপা আর কি 28 কেজি মাল পাঠিয়েছিল, তার মধ্যে এগুলো পাঠিয়েছিল। তো আমি আমার ইচ্ছে মতো মায়োনেজ নিয়ে তারপরে এখন পাস্তা খাবো। তো শরবত আর পাস্তা সকালবেলার ব্রেকফাস্ট। তো টুসির আম্মু ভাবি সেও এসেছে, তো ভাবি কি দিয়ে গেল আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে আমরা এক জায়গায় থাকতে থাকতে মানে অল্প দিনের মধ্যেই খুব একটা ভালো সম্পর্কে জড়িয়ে গিয়েছি, তো আপনাদের সঙ্গে তো শেয়ার করি। আসলে অনেকের কাছে ভালো লাগে এরকম সম্পর্ক, আবার অনেকের কাছে ভালো লাগে না, আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কাছে ভালো লাগে মানুষের সাথে মিশতে, সে হোক ধনী বা গরিব, সে হোক কালো বা সুন্দর। তো আল্লাহর দুনিয়াতে সবাই কিন্তু মানুষ, এটা মনে করতে হবে সবার আগে। এই যে টুসির আম্মু ভাবি মানে আমাদের বিয়ান, তো সে সকালবেলা চা বানিয়েছে রং চা। তা আমি কিন্তু রং চা তেমন একটা পছন্দ করি না, যদি কাশ্মীরের আব্বু আর কি রং চা বানায় তাহলে আমি একটু রং চা খাই। তো কাশ্মীরের আব্বুর হাতের রং চাটা আমার অনেক মজা লাগে, তো সেই কথা মানে আজকে ভাবিদের সঙ্গে শেয়ার করলাম। তো আরেকটা ভাবি এসেছিলো আর কি, তো চা দিয়ে গেল টুসির আম্মু ভাবি। তো ভাবিকে আর কি বললাম যে ভাবি মানে আমি তো রং চা খাই না, যাই হোক আপনি যখন আজকে দিয়েছেন তো আজকে একটু ট্রাই করে দেখি। তো ভাবি আরেকদিন রং চা দিয়েছিল, মানে প্রচুর আর কি আদা দিয়েছিল, তাই অনেক ঝাল ঝাল লেগেছিল। তো ঝাল ঝাল চা না আমার আবার তেমন একটা পছন্দ না, আমি তো সবসময় দুধ চা খাই। তো না খাইতে পারলে না খেয়ে থাকি, কিন্তু তারপরও রং চা বানিয়ে খেতে চাই না। তো যাই হোক, ভাবি দিল আজকে একটু খাই। তো আজকের চাটা আগের চেয়ে একটু ঝাল আর কি কম হয়েছে, আদার পরিমাণটা একটু কম দিয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব বাজার। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি আজকে বাজার থেকে কি কি কেনাকাটা করেছি। তো আজকের বাজারগুলো দেখলে না আপনাদের অনেক হাসি পাবে, আমি যেহেতু হাসছি তো আমি মনে করতেছি আপনারা অবশ্যই হাসবেন। তো আমরা মা ছেলে এতক্ষণ আমরা মাছ নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম, যে মাছটা কিনে এনেছি সে মাছটা অবশ্যই তাজা, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আগে মাছ পরে দেখাবো, আগে সবজিগুলো দেখাই যে কি কি কেনাকাটা করেছি। ওই যে এক এক করে বের করে নিচ্ছি আমি যা যা কেনাকাটা করেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 2-8
পুঁই শাক, সরি এটা হচ্ছে পালং শাক, তারপরে বাবা একটা মাছ কোথায় আছে বাবা, এই যে একটা ফুলকপি, তারপরে তো ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে একসঙ্গে দিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, এই তো আমি আজকে যা যা কেনাকাটা করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে হচ্ছে এই যে পালং শাক, এই যে দুই মোটা আর কি, মোটা বলেন আবার অনেকে আটি বলতে পারেন, যে যেটা বলেন আর কি, তো এখানে দুই আটি আর কি পালং শাক, তারপরে এই যে একটা ফুলকপি, তারপরে বাবা দেখি একটু চাপো, তারপরে এই যে এখানে হচ্ছে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা, তারপরে এখানে হচ্ছে যে শীতের সবজি বলা যায় সিম, শীতে কিন্তু সিমের তরকারিটা খুব মজা হয়, আর এই যে হচ্ছে পাতিল ভর্তি জলপাই। তো এতগুলো জলপাই কেনার কারণ কি, তো সবাই নিশ্চয়ই বুঝেছেন যে আমি এতগুলো জলপাই এনেছি কারণ এগুলো সিজনাল ফল আর এগুলো দিয়ে হচ্ছে আমি আচার বানাবো তার জন্য আর কি। তো এই তো এই ছিল আজকের বাজার, আমার আজকের বাজার আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে মাছ, আজকে কি মাছ কেনাকাটা করেছি। এই যে এখানে দুইটা মাছ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, এই দুইটা মাছ হচ্ছে শোল মাছ। তো রায়ান আর তাশ্মীর ভাত খেতে বসলে ওরা মাছ চায় আর কি, তো মাছ পছন্দ করে অনেক, দেখুন একদম ফ্রেশ তাজা মাছ। আমি একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি, এই যে দেখুন রায়ান এই যে ভয়ে ধরে দিয়েছে। তাই আমাদের কথাগুলো ঠিক মতো আপনারা হয়তো তো, তার জন্য আমি কনস্ট্রাকশনের কাজের ছিল, আমার কিছু করার ছিল না। তুমি কি ভয় পাইছো সত্যি? হ্যাঁ ভয় পাইছিলা সত্যি? তোমার ভয় আছে? দেখে এদিক তাকাও, তোমার ভয় আছে? অনেক ভয় পাইছো? তো মাছ দেখতে পেলেন আপনারা, তাই মাছটা প্রথমে আমি পানি দিয়ে রাখছিলাম, পরে প্রথমে এরকম ভাবে লাভ দিয়েছিল, রায়ান ভয়ে কান্না করে দিয়েছিল, তো তখন তো আর আমি ভিডিও শুট করতেছিলাম না, তাই সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই মাছগুলো আমি কিনেছি, তো কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো মাছ নিয়ে অনেক মজা করলাম আপনারা দেখেছেন, তো এই মাছ যতক্ষণ এইভাবে রাখবো আমার ঘর বাড়ি পুরো এই যে পানিতে একদম নষ্ট হয়ে যাবে, দেখুন নিচের অবস্থা পানি দিয়ে কি অবস্থা হয়েছে। তো এখন আমি এই মাছগুলোকে কেটে নিব। এই যে মাছগুলোকে কেটেছি, তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, এই ছিল আমার আজকের ব্লগ, তো আল্লাহ হাফেজ।